আমি 2019-20 পিএসসি ক্লার্কশিপ ক্যান্ডিডেট। গতকাল 23 সেপ্টেম্বর পিএসসি সেকেন্ড পার্টের ফাইনাল রেজাল্ট বেরিয়েছে, তো সেখানে আমার নামটা না দেখতে পেয়ে আমি অবাক হয়েছি, আমার মতো অনেকেই হতাশ হয়েছে। তো এই প্রসঙ্গে পিএসসির কতগুলো ফল্ট আমার চোখের সামনে ধরা পড়েছে, যার জন্য আমার মনে হয়েছে যে আমি সিলেক্ট হতে পারিনি। তার মধ্যে প্রথম এবং প্রধান, পিএসসি অন্যান্য বারের মতো এবারে ফাইনাল কাট অফ প্রকাশ করেনি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এসএসসির পর এবার প্রশ্নের মুখে কিন্তু পড়ে গেল পিএসসি। গতকালকে ক্লার্কশিপের পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে পিএসসি, কিন্তু সেখানে যে প্রশ্নটা ওঠে যে রোল নাম্বার দিয়ে তালিকা প্রকাশ করা হয়েছে, প্রথমত তো নাম তো নেই, শুধু রোল নাম্বার দেওয়া হয়েছে আর ক্যাটাগরি দেওয়া হয়েছে, কিন্তু কার নাম্বার কত সেটা কিন্তু ওখানে কিছু বলা হয়নি, বা যার নাম সবার লাস্টে নিয়েছে পিএসসি সেখানে তার নাম্বারটা কত ছিল, তাহলে তারা বুঝতে পারতেন যাদের নাম নেই যে আমাদের নাম্বার তার থেকে কম, সেই জন্য আমাদের নাম নেই, কিন্তু কোথাও কিছু উল্লেখ নেই, শুধু রোল নাম্বার আর ক্যাটাগরি। এখানেই প্রশ্ন ওঠে যে এখান থেকে আমরা কী করে জাস্টিফাই করব যে আমাদের নামটা কেন তালিকাতে নেই। তাদের মধ্যে একজন বক্তব্য দর্শক আপনারা শুনছিলেন যে আমরা বুঝতে পারছি না কী হয়েছে, আমরা ভালো পরীক্ষা দিয়েছি কিন্তু যদি এরকম ম্যানিপুলেট হয় সেটাই আমরা কী করে বুঝবো, কারণ নাম্বার তো দেওয়া নেই পাশে। এই প্রশ্ন কিন্তু গতকাল থেকে উঠতে শুরু করে দর্শক, যখন পাবলিশ করে রেজাল্ট পিএসসি, তারপর সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে কিন্তু অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাদের মধ্যে একজনের বক্তব্য আমি আপনাদেরকে শোনালাম দর্শক, আজকের বক্তব্য এবং অদ্ভুত বিষয়, যখন এইসব নিয়ে ঝড় উঠতে শুরু করে সোশ্যাল মিডিয়াতে কি হয়েছে জানেন, আজকে পিএসসি সেই রেজাল্ট একেবারে তুলে নিয়েছে, উইথড্র করে নিয়েছে। আমি দর্শক আপনাদেরকে ওয়েবসাইটে গিয়ে পিএসসির নোটিশটা আপনাদেরকে দেখাবো, তাহলেই বুঝতে পারবেন। এই হচ্ছে পিএসসির ওয়েবসাইট, এবং দেখুন সেখানে যে নোটিশটা দেওয়া হয়েছে আজকে ডেট 24 তারিখ, দেখুন পরিষ্কার সেখানে লেখা রয়েছে, নিচের দিকে দেখুন একেবারে যে উইথড্র করে নেওয়া হয়েছে, দেখুন এটা উইথড্র বলে দেওয়া হয়েছে এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছে আবার সেটাকে মানে দ্রুত পাবলিশ করা হবে, ভেরিফিকেশান করে পাবলিশ করা হবে, উড বি পাবলিশ সুন, পাবলিশ অ্যাজ সুন অ্যাজ পসিবল। সুতরাং আবার এটাকে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আবার রেজাল্ট প্রকাশ করা হবে, কিন্তু সেই রেজাল্ট একেবারে তুলে নেওয়া হয়েছে, অদ্ভুত বিষয় দর্শক। অনেকে বলছেন এটাও একটা ইতিহাস তৈরি করেছে পিএসসি, যে রেজাল্ট প্রকাশ করলো আর 24 ঘন্টার মধ্যে সেই রেজাল্ট আউট, মানে মানে উইথড্র করে নেওয়া, আবার নতুন করে তালিকা প্রকাশ করবে। এবার ভাবুন তো কী করে ভরসা থাকবে এইসব এইসব মানে এই যে পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, কী করে ভরসা থাকবে, একটা রেজাল্ট প্রকাশ করছে, এরকম একটা দায়িত্বপূর্ণ মানে একটা দায়িত্ব পালন করা উচিত যে দপ্তরগুলোর, তারা এইরকম একটা রেজাল্ট প্রকাশ করছে, সেখানে 24 ঘন্টার মধ্যে রেজাল্টকে তুলে নিতে হচ্ছে, বলা হচ্ছে আবার নতুন করে পাবলিশ করা হবে, কী কী দায়িত্ব পালন করছে পিএসসি। আপনাদের এসব মনে থাকবে দর্শক, কলকাতা হাইকোর্ট এসএসসিকে বলেছিল যে একটা অপদার্থ, এখন তো মনে হচ্ছে অপদার্থ শুধু এসএসসি নয় পিএসসিও, এক তো ওই রকম রেজাল্ট প্রকাশ করেছে এবং রেজাল্ট প্রকাশ পরেই তাদের মধ্যে কোথাও একটা তারা ভেবেছে যে কোথাও একটা কিছু গড়বড় কিছু হয়ে গেছে, আমি জানি না, নাকি নতুন কোনো ম্যানিপুলেটের ব্যাপার রয়েছে। আমাদের কাছে যেটা নজর এলো দর্শক, যে গতকালকে যখন একটা রেজাল্ট প্রকাশ করছে পিএসসি, 24 ঘন্টার মধ্যে রেজাল্টকে তুলে নেওয়া হচ্ছে, বলা হচ্ছে আবার নতুন করে পাবলিশ করা হবে। ভেবেছেন কোথাও হয়েছে চাকরির রেজাল্ট, এরপরে যে তালিকা প্রকাশ হবে সেখানে কি আর সন্দেহটা চলে যাবে, তখন তো আরও প্রশ্ন উঠবে যে তাহলে কেন রেজাল্টটাকে তুলে নিল পিএসসি, আবার নতুন করে তালিকা প্রকাশ করলো, তাহলে কোনটাটি কোনটা ভুল, এটা আরও প্রশ্ন দেখা দিল। দর্শক আমরা জানি না এই এই লিস্টকে নিয়ে আবার সেই কলকাতা হাইকোর্টে আবার পুরো বিষয়টা যাবে কি না। এসএসসি যে রেজাল্ট প্রকাশ করেছিল তা মানে সেখানেও নাম্বার দেওয়া ছিল না পাশে, নাম্বার দেওয়া ছিল, মানুষ বুঝতে পারছিলেন না, ক্যান্ডিডেট যারা তারা বুঝতে পারছিলেন না যে আমরা কী কারণে লিস্টে নেই, তারা কিন্তু একেবারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্ট বলেছিল আগেই যে এরকম করে একই মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে, পাশে নাম্বার কেন নেই, নাম্বার দিয়ে প্রকাশ করতে হবে, বলার পরেও প্রকাশ করেনি, বলার পরেও প্রকাশ করেনি এসএসসি, তারপরে আবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীরা। এত কিছু ধাক্কা মেরে মেরে ধাক্কা মেরে মেরে এসএসসিকেও কিন্তু এখনও সেইভাবে সতর্ক বলা যায় সেই সমস্যার সমাধান এখনও হয়নি। আপনারা জানেন এ নিয়ে মামলা চলছে, মামলার পর মামলা, বছর পর বছর চলে যাচ্ছে, কী হচ্ছে আবার এরই মধ্যে পিএসসির দেখুন কী অবস্থা। আমি দর্শক
আপনাদেরকে দেখালে আরো পরিষ্কার বুঝতে পারবেন যে যারা এই অভিযোগগুলো করছেন কেন করছেন, তাদের করার মানে এই অভিযোগগুলো করার পেছনে যুক্তি কি আছে। আমি শুধু কালকের রেজাল্টটা আপনাদেরকে দেখাবো দর্শক, তাদের যারা বক্তব্য তাহলে কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন। আমি জাস্ট রেজাল্টটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি, দর্শক একটু ধৈর্য ধরুন যে তাদের বক্তব্যটা কেন, তাদের তারা কী বলতে চাইছেন। রেজাল্টটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কথাটা কেন বলা হচ্ছে। এই হচ্ছে গত কালকের যে রেজাল্ট সেটা তুলে নেওয়া হয়েছে, কিন্তু আমাদের কাছে পিডিএফ কপি রয়েছে দর্শক। একজন ক্যান্ডিডেট আমাদেরকে পাঠিয়েছেন, তার মানে একেবারে তার সূত্র ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। কালকে যে লিস্ট প্রকাশ করা হয়েছিল এই হচ্ছে 23 তারিখ, ডেট দেখুন 23 তারিখ। সেখানে লিস্ট, লম্বা লিস্ট, একেবারে 148 পাতার, 6,000-6,500 মতো। আমি আর সবটা দেখাচ্ছি না দর্শক, শুধু এটুকু দেখাচ্ছি দর্শক, ভালো করে দেখুন। শুধু রোল নাম্বার, ক্যাটাগরি আর কিছু নেই, কার কত নাম্বার এখানে কিছুই বলা নেই। সুতরাং কী করে বুঝবেন ক্যান্ডিডেটরা যে আমার নাম্বারটা কত? আমি একবারে শেষ অংশে নিয়ে চলে যাচ্ছি দর্শক, যে শেষ অংশে কোনো নাম্বারের কথা কিছু বলা রয়েছে কিনা। শেষ পেজে দেখুন, আমি পুরো শেষ পেজে চলে এসেছি, আমি একটু উপর দিকে উঠবো। দেখুন লাস্ট সিরিয়াল নাম্বার 6,862 রোল নাম্বার দেওয়া রয়েছে এসটি ক্যাটাগরির। আর তার আগে আগেরটা একটু দেখাই আপনাদেরকে, দেখুন সিরিয়ালি যেটা বলছিলাম এই সিরিয়ালি এবং লাস্টে নাম্বারের কথা কোথাও কোনো উল্লেখ নেই, শুধু এইগুলোর ফুল ফর্ম একটা দেওয়া রয়েছে, আর কিছু নেই, কোথাও কিন্তু উল্লেখ নেই যে এটার নাম্বার কিসের ভিত্তিতে হয়েছে। আর এটাই প্রশ্ন তুলছেন দর্শক যে তাহলে কী করে আমরা কী করে তাহলে বিশ্বাস করবো, কী করে বিশ্বাস করবো যে আমাদের নাম আমাদের নাম্বার এর থেকে কম? কী করে বুঝবো যে লাস্ট যিনি ক্যান্ডিডেট যিনি চান্স পেয়েছেন তার নাম্বারটা কত? তার থেকে যদি কম হয় তাহলে জানবো আমরা চান্স নাও পেতে পারি, কিন্তু সেটা জানবো কী করে? এইভাবে কি নিয়ম? এইভাবে কি রেজাল্ট বের করার নিয়ম? এইভাবে কি পিএসসি রেজাল্ট বের করে? না, পিএসসি কিন্তু এইভাবে রেজাল্ট বের করে না। এবারই তো অবাক হয়ে যাওয়ার মতো বিষয়, কারণ আমি এর আগে একটা রেজাল্ট আপনাদেরকে দেখাবো দর্শক, এর আগের রেজাল্ট, তাহলেই বুঝতে পারবেন যে এবারে কেন তাহলে এই এই কেসটা করলো। আমি একটা রেজাল্ট আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দর্শক, এর আগে, এর আগের রেজাল্ট দেখুন 24/7/2020। দেখুন সেখানেও কিন্তু এরকম একটা লিস্ট বের করা হয়েছিল, লিস্ট বের করে লাস্ট পেজ আমি যাবো দর্শক, লাস্ট পেজ, লাস্ট পেজ দেখুন, আমি লাস্ট পেজের একবার শেষে চলে এসেছি, একটু উপর দিকে উঠতে হবে দর্শক। এই দেখুন লাস্ট পেজে এটা কিন্তু দেওয়া থাকতো, পরিষ্কার দেখতে পাচ্ছেন দর্শক, এটা কিন্তু দেওয়া থাকতো, মার্কস অবটেন বাই দ্য লাস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেট, মানে সবার শেষে যার সেই নাম্বারের দেখুন, মানে যাদের যা রিজার্ভেশন আছে সেই সেই অনুযায়ী ক্যাটাগরি ভাগ করে দেওয়া হয়েছে। দেখুন 65 OBCতে আছে, 43 OBC, BAতে 56, SC হচ্ছে 48, এইভাবে কিন্তু দেওয়া থাকতো। ফলে যাদের নাম্বার মানে যাদের রোল নাম্বার এখানে দেওয়া নেই তারা বুঝতে পারতেন যে তাহলে আমার তো নাম্বার এই, আমি কী করে পাবো, কারণ লাস্ট তো এখানে দেওয়া রয়েছে কত, যে মানে কত নাম্বার পর্যন্ত নেমেছে পুরো বিষয়টা, লিস্টটা কত দূর পর্যন্ত নেমেছে। সুতরাং এটা থাকলে তাদের পক্ষে বুঝতে সুবিধা হতো, কিন্তু এবারে লিস্টে নেই, কী করে বুঝবেন? এখানেই তো প্রশ্ন উঠছে, তাহলে কি কোথাও ম্যানিপুলেট করার চেষ্টা হচ্ছে? আবার আরও প্রশ্ন বড় আকার ধারণ করলো যে রেজাল্টটা হঠাৎ করে উইথড্র তুলে নিল পিএসসি, তাহলে কি হচ্ছে, কি হচ্ছে দর্শক? একটা এসএসসি কবে পরীক্ষা নিয়েছে, এখনো তার চাকরি নিয়োগ করতে পারেনি, বারবার প্রশ্নের মুখে। আবার দেখুন পিএসসি, আবার দেখুন পিএসসি কিন্তু সেই প্রশ্নের মুখে পড়ে গেল। শুধু এসএসসি অপদার্থ নয়, হাইকোর্ট বলেছিল অপদার্থ এসএসসি, এখন তো মনে হচ্ছে একা এসএসসি কোথায়, কিন্তু পিএসসি অপদার্থ যে একটা রেজাল্ট ফাইনালি বের করতে পারে না, রেজাল্ট বের করলো 24 ঘন্টার মধ্যে উইথড্র, কি হচ্ছে দর্শক? দর্শক যখন এইসব চলছে, চাকরি নিয়ে যখন দুশ্চিন্তায় সাধারণ মানুষ বা চাকরি প্রার্থীরা, তখন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে গিয়ে বেকারদের জন্য কত কথা বলেছেন, আমি শুধু সেটা দিয়ে শেষ করবো দর্শক। যখন এইভাবে ভুক্তভোগী পরীক্ষা দিয়ে মাসের পর মাস বছর পর বছর যখন চাকরি প্রার্থীরা বসে রয়েছেন, তখন বেকার সমস্যা দূরীকরণ নিয়ে কত কথা বলেছেন আজকে ভোট প্রচারে দর্শক, আমি শুধু সেটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব যে কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জাস্ট আপনাদেরকে একবার এক ঝলক শোনানোর চেষ্টা করবো দর্শক, শুনলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমি কথাটা বলছি, যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে গিয়ে, নির্বাচনী প্রচারে গিয়ে কী বলেছেন আমি দর্শক আপনাদেরকে জাস্ট একবার শোনাবো, তারপর এটা নিয়ে সামান্য আলোচনাতে আসবো। এইরকম মনে রাখবেন, আমরা 72,000 কোটি টাকা ইনভেস্ট করছি ডেডিকেটেড ফ্রেট করিডোরে, যেটা ডানকুনি থেকে পুরুলিয়া রঘুনাথপুরে যাচ্ছে। আমরা পানাগড়ে করে এলাম 32,000 কোটি টাকার প্রজেক্ট। আমার এখানে সিলিকন ভ্যালি পুরো আমেরিকার মতো আইটি পার্ক সব তৈরি হচ্ছে, হাজার হাজার ছেলে মেয়ের ওখানে চাকরি হচ্ছে, আগামী দিন আরও হবে, আরও 150 একর জমি দেওয়া হয়েছে, ইলেকট্রিক্যাল হাব তৈরি হচ্ছে, অনেক ছেলে মেয়েদের আমরা সুযোগ দিচ্ছি।
তারা কাজ করুক, তারা এগিয়ে আসুক। শুধু সরকারি চাকরির উপর ভরসা করবেন না, সরকারি চাকরি যতই দিই মনে রাখবেন তাতেও সংখ্যাটা কুলায় না, কিন্তু প্রাইভেট আমরা অনেক কন্ট্রাকচুয়াল চাকরিও দিই। আমরা ক্যাজুয়াল চাকরিও আমাদের জন্য 60 বছর করে দিয়েছি, 3 লক্ষ টাকা রিটায়ার করলেই পায় এবং 3 বছর পর পর তার মাইনে বাড়ে। এরকম অনেক চাকরি আছে, বাজারে খুঁজে নিন। আমার কর্মতীর্থ পড়ে আছে, 11,000 দোকান রেডি করে পড়ে আছে, বাংলা ছেলেমেয়েরা নিচ্ছে না। আমি রিকোয়েস্ট করবো জেলায় জেলায় আপনারা ঘরগুলো নিয়ে নিন, আমরা আপনাদের সাহায্য করবো, আপনারা বিজনেস করুন। রুম তৈরি করে দিয়েছি, ওটা বিনা পয়সায় দিয়ে দেবো। এইরকম অনেক কাজ আমরা করে দিয়েছি, এরকম অনেক কাজ করে দিয়েছেন। কত চাকরি হচ্ছে এবং কর্মতীর্থর একেবারে ব্যবসা করার জন্য রুম করে দিয়েছে, বিনা পয়সায় দিয়ে দেবো, কত কথা বলেছেন, আজকেও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং দর্শক, আপনারা বলছেন যে চাকরি হচ্ছে না, বেকাররা বলছেন, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু নির্বাচনী প্রচারে কত ইনভেস্টমেন্ট, কত চাকরি, কত কি কথা বলে গেলেন। আমি শুধু শেষ কথাটার একটা প্রশ্ন রাখবো, কর্মতীর্থর ঘর পড়ে আছে, নিচ্ছে না, এই যে বলা হচ্ছে কর্মতীর্থ যেখানে যেখানে হয়েছে, প্রথমত যেখানে যেখানে করা হয়েছে কর্মতীর্থ, কটা কর্মতীর্থ বিজনেস করার মতো পরিবেশে করা হয়েছে, খোঁজ নিয়ে দেখবেন। আর সেই রুমগুলো কারা কারা বুক করেছেন, কাদের দখলে চলে গেছে, আদৌ কি বেকার যারা সত্যি একটা মানে পায়ে দাঁড়াতে চান, তারা কি সেই রুমগুলো পাচ্ছেন, এই নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। দর্শক কী বলবেন, নিশ্চয়ই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।